শুরু করব সলিড স্টেটের মিলার ইন ডাইস। মিলার ইন ডাইস, এই মিলার ইন ডাইস কি ফার্স্ট যদি বলি, মিলার ইন ডাইস অফ এ প্লেন আর দি রেসিপ্রোকাল রে reciprocals of the intercept of the plane মিলার ইন্টারসেপ্ট। তো মিলার ইন্ডাইস কি বলতে চাইছে অ্যাকচুয়ালি, ধরো একটা এক্সিস ড্র করলাম, দ্যাট ইজ ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা এক্সিসটা রোটেট করছি, এক্স ওয়াই আর জেড। এক্স ওয়াই জেডের সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে একটা ইউনিট সেল আছে, আগেই বলেছি ইউনিট সেল কি, ধরো সাপোজ এই একটা ইউনিট সেল, সাপোজ এই একটা ইউনিট সেল, তাই ইউনিট সেলের সাপোজ আমি ধরে নিচ্ছি একটা ফেস এই ইউনিট সেলটার, এই যে এই ডিস্টেন্সটা কত, কী কী প্লেনের উপর ইন্টারসেপ্ট করেছে সেই সম্বন্ধে আমরা ডিটারমাইন করি কিসে, মিলার ইন্ডেক্সে। আর কী করতে পারি, মানে আরেকটা আমি রাফলি যদি বলি, এটা বলতে চাইছি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এই যে একটা ইন্টারসেপ্ট আমি সাপোজ এই তিনটে কোথায় কোন পয়েন্টে ইন্টারসেপ্ট করবে এবং তার ইন্টারসেপ্ট কত, তাদের একটা প্লেনের সাপেক্ষে তার ডিস্টেন্স কত, এই সমস্ত জিনিসগুলো আমরা মিলার ইন্ডাইসের সাহায্যে ডিটারমাইন করতে পারি। তাহলে মিলার ইন্ডাইস কি অ্যাকচুয়ালি, মিলার ইন্ডাইস অফ এ প্লেন আর রেসিপ্রোকাল অফ দি ইন্টারসেপ্ট অফ দি প্লেন, এই হলো মিলার ইন্ডাইস। এই মিলার ইন্ডাইসকে আমরা কীভাবে রিপ্রেজেন্টেড করি, আমরা লিখতে পারি, এখানে লিখি মিলার ইন ডাইস ইন্ডাইস রিপ্রেজেন্টেড বাই এইচ কে অ্যান্ড এল, এইচ কে এল দ্বারা রিপ্রেজেন্টেড করতে পারি, এইচ কে এল দ্বারা রিপ্রেজেন্টেড করতে পারি। তো সাপোজ আমরা যে এই মিলার ইন্ডেক্সটা আঁকিয়েছি, এই একটা ইউনিট সেলের একটা যে এক্সিস ইউনিট সেল করেছি, সাপোজ এই ইউনিট সেলটার আমরা যদি এই পয়েন্টটাকে ড্র করি, এই পয়েন্টটা সাপোজ আমি যদি বলি এই পয়েন্টটাই আমি দেখাই, এই পয়েন্টটা এই যে পয়েন্টটা আমরা ই করেছি, এই পয়েন্টটাকে আমি ডিটারমাইন করতে পারি। তারপরে আমি একটা ইউনিট সেল আমি এখানে একটা ড্র করছি, একটা ইউনিট সেল এই ইউনিট সেলের সাপোজ আমরা এই প্লেনটা কত কত ডিস্টেন্স, এই এক্সিস্টের এই যে ছেদটা আছে এর উপর দিয়ে যদি একটা আমি ইন্টারসেক্ট টানতে চাই তাহলে কতটা ডিস্টেন্স হবে সেই সম্বন্ধে জানবো। আমি সাপোজ ধরে নিচ্ছি যে এই এটারই আমি যদি করি, ধরো এটা আমি নাম দিলাম ওয়ান, এই এক্সিসটা কত আছে ওয়ান, এক্স অ্যাক্সিসটা কত ওয়ান, তাহলে এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ওয়াই অ্যাক্সিসটা কী আছে প্যারালাল, তাহলে কোনো ছেদ করবে না ইন্টারসেক্ট করবে না, তাহলে ভ্যালু কত, ইনফাইনাইটে গিয়ে ইন্টারসেক্ট করবে, তাহলে আমি ইনফাইনাইট বলতে পারি। একইভাবে আমি কি আইডেন্টিক্যালি আমরা জেড ভ্যালুটা ইনফাইনাইট ধরতে পারি, তাহলে মিলার ইন্ডেক্স কত হবে, তাহলে কী কর ফার্স্ট রেসিপ্রোকাল কর, ওয়ানের রেসিপ্রোকাল কত ওয়ান বাই ওয়ান, ইনফাইনাইটের রেসিপ্রোকাল কত ওয়ান বাই ইনফাইনাইট, এরও ইনফাইনাইট রেসিপ্রোকাল ওয়ান বাই ইনফাইনাইট, দ্যাটস মিন ওয়ান, ওয়ান বাই ইনফাইনাইট ভ্যালু হচ্ছে জিরো, ওয়ান বাই ইনফাইনাইট ভ্যালু জিরো, তাহলে মিলার ইন্ডেক্স কত হবে ওয়ান জিরো জিরো না হান্ড্রেড আর কি, তাহলে এই হলো মিলার ইন্ডেক্স। সাপোজ এখন আমি একটা সাপোজ একটা কোয়েশ্চেন টাইপের লিখছি, পরীক্ষার সময় কীভাবে কোয়েশ্চেন আসে বা কী আসে,
তিনটে ওরা বলে দেবে এই ভ্যালুটা কোথায় গিয়ে ইন্টারসেক্ট করবে বা কার মধ্য দিয়ে প্লেনটা যাবে সেটা ওরা বলে দেবে। তাহলে সাপোজ একটা কোয়েশ্চেন আমি লিখি, হোয়াট ইজ মিলার ইন্ডেক্স, মিলার ইন্ডাইস অফ এ ক্রিস্টাল, অফ এ ক্রিস্টাল প্লেন, অফ এ ক্রিস্টাল প্লেন হুইচ যেটি কাট থ্রু মধ্য দিয়ে, কাট থ্রু দি ক্রিস্টাল প্লেন। আমি সাপোজ ধরে নিচ্ছি প্লেন, আচ্ছা এক্সিসগুলোর এগুলোর নাম আছে তো আমরা জানি, এই যে এডসটা বা বাহুটা এর ভ্যালু 1, এই এ এর ভ্যালুটা আমি বি, এর ভ্যালুটা সি, মানে এটা রিপ্রেজেন্টেড করতে চাই এ, এটা বি, এটা সি। তাহলে আমি সাপোজ আমি এটা ধরে নিচ্ছি আমি কত 2A, এটা 3B ধরলাম আর এটা সি ধরলাম, তাহলে তার মিলার ইন্ডেক্স হবে, হোয়াট ইজ দি মিলার ইন্ডেক্স, যেটা কী করেছে প্লেনের মধ্যে দিয়ে পাস করেছে, এটা হুইচ কাট থ্রু দি ক্রিস্টাল প্লেন 2A 3BC। তাহলে ফার্স্ট কী হবে, এক্সিসগুলো কী কী, টু থ্রু কার মধ্যে দিয়ে গেছে, টু এক্স অ্যাক্সিস, বিটা গেছে 3 আর জেডটা গেছে তোমার 1-এর মধ্যে দিয়ে। তাহলে রেসিপ্রোকাল করবো, রেসিপ্রোকাল কত হবে, সাপোজ রেসিপ্রোকাল হবে 1/2, এর রেসিপ্রোকাল হবে 1/3, এর রেসিপ্রোকাল 1/1, সিম্পলিফাই করলে কত হবে, আমি যদি এলসিএম 6 করি তাহলে উপরে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 3, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 2, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 2। তাহলে এটা হচ্ছে এইচ ভ্যালু, এটা হচ্ছে কে ভ্যালু, এটা এল ভ্যালু, আগেই বলেছি এইচ কে এল দ্বারা রিপ্রেজেন্টেড করা হয় মিলার ইন্ডেক্সকে, এই গেল। এখন প্রশ্ন হচ্ছে মিলার ইন্ডেক্সের আর কী কাজ, এই যে প্লেনটা সাপোজ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ওয়াই অ্যাক্সিসটা এর ইন্টার প্লেনের ডিস্টেন্সটা আমরা ডিটারমাইন করতে পারি, এটা এক্স অ্যাক্সিস, এর সাপেক্ষে ওয়াই জেড, বা আমি যদি এখানে ড্র করি সাপোজ বলছি এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা সাপোজ হচ্ছে এই হচ্ছে প্লেনটা ইন্টারসেক্ট করেছে, তাহলে ওয়াই জেডকে কতটা ইন্টারসেক্ট করবে এই যে ডিস্টেন্সটা সেটা আমরা কীভাবে ড্র করবো, মিলার ইন্ডেক্সের সাহায্য করতে পারি। তো ফর্মুলা কী ইন্টারপ্লেনার, তার ইন্টারপ্লেনার ডিস্টেন্সের ফর্মুলা কী, তাই লিখছি ইন্টারপ্লানার ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে DHKL, সাফিক্সে লিখেছি DHKL ইকুয়ালস টু √ h² + k² + f². তো এই হচ্ছে ফর্মুলা, আমি সাপোজ এখানে এই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি, এই হলো মিলার ইন্ডেক্স। মোটামুটিভাবে খুব যে একটা ইম্পর্টেন্ট তা নয়, উঁচু ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, 11-12-এর জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় জিনিসটা আর কি, পরীক্ষায় থাকে না, তবে নিট জয়েন্টে অনেক সময় কোয়েশ্চেন থাকে, তবে এইরকম রিলেটেড কোয়েশ্চেন থেকে একটা করালাম, এই গেল মিলার ইন্ডেক্স।